গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আজকে হলো পয়লা বৈশাখের দিন এবং এখন আমি ব্রেকফাস্ট বানাচ্ছি। বন্ধুরা, অনেকদিন পর তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করছি, খুবই গ্যাপ পড়ে যাচ্ছে আমি জানি, তো ওই জন্য সরি। তো এখন আমি ব্রেকফাস্ট বানাচ্ছি। এই দেখো, আজকে ব্রেকফাস্টে রয়েছে লুচি এবং কাবলি চানার তরকারি। আজকে নিউ ইয়ার, বাংলার নববর্ষ, তো শুভ পয়লা বৈশাখ। তো যেহেতু পয়লা বৈশাখে বাচ্চাদের মানে সরু দিয়ে ছুটি, ওই জন্য ওরা লেট করে ঘুম থেকে উঠছে। তো লেট করে উঠে ব্রাশ ট্রাশ করেছে, তো আমি ওদের টিফিনটা দিয়ে দিলাম। আর এখন দেখো দুপুরের সময়, আর আমার রান্নাবান্না হয়ে গেছে। রান্নাবান্না খুবই সিম্পল করেছি, ওই জন্য তোমাদের সাথে আর আলাদা করে শেয়ার করলাম না। তো এই দেখো, টক ডাল রয়েছে, দু তিন রকম ভাজাভুজি রয়েছে, আর সকালে যে কাবলি চানা বানিয়েছিলাম সেই তরকারিটা রেখে দিয়েছি। আজকে যেহেতু স্যাটারডে, মানে শনিবার দিন পয়লা বৈশাখ পড়েছিল, তো ওই জন্য আমাদের ঘরে তো নিরামিষ। নিরামিষ বলতে পেঁয়াজ রসুন খাই, বাট ননভেজটা খাই না। তো এই দিয়ে আজকে লাঞ্চ হবে। আর শুভ নববর্ষ বন্ধুরা। তো আজকে হলো শনিবার, আর আমার রান্নাবান্না হয়ে গেছে, মানে দুপুর ধরো 1:10 এরকমই বাজে, মানে 1টা বেজে গেছে দুপুর। আর আজকে শনিবার, তো আজকে তো কোনো ননভেজ বানাবো না। তো নতুন বছরটা আমার এবং আপনাদের সবার, আমাদের সববার খুব ভালো যাক, আমাদের বাচ্চা কাচ্চাদেরও খুব ভালো যাক, শুভ কাটুক, সবাই পরীক্ষায় পাশ করুক। আর সোনু দিয়ার এখনো রেজাল্ট আসা বাকি, তো আমি চাই যে সব বাচ্চারাই পাশ করুক, সোনু দিয়া এবং সবাই। আর নতুন বছর আমাদের সবাই খুব সবার খুব ভালো কাটুক এবং খুব সুস্থ থাকি আমরা, আমাদের সবার মনের ভালো ভালো স্বপ্নগুলো পূরণ হোক। আর আমার ইউটিউব চ্যানেলটাও ভালো করে চলুক। আর মানে ভালো ভালো ভাবতে তো আর কেউ মানা করেনি, ভালো ভালোটাই ভাবি, তারপর যা হবে হবে, সব ভালোই হবে আমি জানি। আর মানে আমরা সবাই নিজেদের নিজেদের কাজে অনেক উন্নতি করি, এটাই চাই, গণেশ ভগবানের কাছে এটাই আমি প্রার্থনা করি। তো শুভ নববর্ষ, শুভ পয়লা বৈশাখ। আর নাইটি আমার রয়েছে একটা নতুন, পয়লা বৈশাখে করতে হয়, কিন্তু নাইটির মানে নিচটা একটু খাপাতে হবে, সেলাই করতে হবে, ওই জন্য এখন আর পরিনি, আর যদি হয় পরে সেলাই করে পরবো। তোমরা সবাই গরমে নিজেদের খুব খেয়াল রেখো, অনেক অনেক জল খাবে। আর তোমাদের সঙ্গে আমি নিজেকেও বলছি, কারণ আমি নিজেই জল খুব কম খাই, কিন্তু গরমকালে বেশি বেশি করে জল খেতে হবে। সব থেকে মেন ওষুধ গরমকালে কিন্তু এটাই যে প্রচুর পরিমাণে জল খাওয়া, আর একটু মশলাপাতি রান্নাটা একটু মানে কম করে, মানে সব রান্নাই খাওয়া দাওয়া যাবে, কিন্তু একটু মশলাপাতি কম পরিমাণে খেলেই হবে, একটু হালকার মধ্যে দিয়ে, যাতে হজম হতে সুবিধা হয়। আর এটাই, আর গরমকালে যারা বাইরে কাজকর্ম করে তাদের তো খুবই কষ্ট, কিন্তু কর্মই তো মানুষের ধর্ম, কর্মই জীবন। তো যাই হোক, আর হ্যাঁ, টক দই খেলে, টক দই বা টক জাতীয় জিনিস খেলে গরমে পেটটা ঠান্ডা থাকে বলে দিলাম আর কি, মানে সবাই জানে, তাও আমার মনে হলো একবার বলে দিয়া, এতে আমি নিজেও নিজেকে বলছি অ্যাকচুয়ালি, কারণ আমি যা যা বলছি এই নিয়মগুলো আমি নিজেই পালন করতে ভুলে যাই, রান্নাবান্নার মাঝখানে নিজে ভুলে যাই একসঙ্গে জল টল খেতে। তবে হ্যাঁ, গরমকালটা মানে জল পিপাসা সবারই পায়, আর জলটা ঠিকঠাক খেয়েই নেয়, খাওয়া উচিত। তো চলো, আমি একটুখানি গায়ে জল ঢেলে তারপর পুজো করবো। আমার হাজবেন্ড একবার পুজো করে গেছে সকালবেলা, আর রান্না বান্নার পর আমি গোপালকে একটু খেতে দিই, তো গোপালকে এখন খেতে দেবো, গোপালেরও গরম লাগছে, আর আমি ভীষণ ঘেমে গেছি, আমাকে মানে দেখে বোঝা যাচ্ছে নাকি জানি না। তো একটু গায়ে জল ঢেলে তারপরেই গোপালকে আমি পুজো করবো। আর আমি সকালবেলা উঠে সব থেকে আগে আজকে স্নান করে নিয়েছি, পুরো গরমকালটাই আমি কিচেনে আসার আগে একটু স্নান করে নিই, তারপর রান্নাঘরে ঢুকি, কারণ রান্নাঘরে ঢোকা মানে খুব গরম, আর স্পেসটা যেহেতু একটু ছোট হয়ে গেছে রান্নাঘরে, তো আর একটু গরম ফিল হচ্ছে আর কি। তো চলো একটুখানি স্নান টান করে ঠাকুরকে পুজোটা দিয়ে দিই। তো স্নান টান করে আমি পুজোটা এখন দিয়ে নেবো। সকালবেলা উঠে একবার স্নান করে নিয়েছি, গরমকালটা এরকমই চলে, প্রায় সবারই এরকম চলে, মানে কিচেনে যাওয়ার আগে একটু গায়ে জল ঢেলে নিলে কি হয়, বেশ মানে শরীরটা ঠান্ডা হয়ে যায়, আর রান্না করতে খুব একটা কষ্ট হয় না গরমে। তারপর রান্না বান্না হয়ে গেলে আর একটু স্নান করে নিই, আর তারপর আমি আর একবার স্নান করি, সেটা হলো মানে দুপুরে বিশ্রাম টিশ্রাম করার পর, ধরো বিকেলে সন্ধ্যে দেওয়ার আগে স্নান টান করে একবারে সন্ধ্যে দিয়ে নিই, তো শরীর ঠান্ডা থাকে, তারপর আবার রাতে রান্নাবান্না বানাতে হয়। তো গোপাল ঠাকুরকে আজকে আমি স্নান টান করিয়ে জামা কাপড় পরিয়ে দেবো, আর সব ভগবানকে পুজো করে নিচ্ছি। তো গোপাল সোনাকে দেখতে কি সুন্দর লাগে, তাই না? তো পয়লা বৈশাখে যেহেতু নতুন জামা কাপড় পরতে হয়, আমাদের আমরা যেহেতু কলকাতার বাইরে থাকি, রায়পুর ছত্তিশগড়, তো আর আমার হাজব্যান্ড অ্যাকচুয়ালি নন বেঙ্গলি, আমি বাঙালি,
তো ও যে খুব সেরকম পয়লা বৈশাখ মানে সেটা না, আমার আমার শাশুড়ি মাও বাঙালি, তবে উনি হয়তো আমার হাজবেন্ড ওদেরকে সেরকমভাবে মানে বাঙালি কালচারটা একটু কম শিখিয়েছে, ও ওদের কালচারটা বেশি মানে। তো যেহেতু সেরকম পয়লা বৈশাখ জানি না হয়তো মানেনি, তো ওগুলো এতটাও মানে না। তবে মানে আমি যেরকম করে পুজো পুজো করি, আমার যা যা প্রয়োজন, ধরো আমাদের বাঙালিতে যে পুজো পাঠে যা যা প্রয়োজন লাগে, ও সবসময় সেগুলো এনে দেয়। আমি নিজের মতো করে পুজো করি, নিজের মতো করে একটু আধটু বাঙালি রীতিরিবাজ আমি একটু বজায় রাখার চেষ্টা করেছি আর কি। তো আমি ওকে বলেছিলাম যে পয়লা বৈশাখে নতুন জামা কাপড় পরতে হয়, তো তুমি সোনু দেওয়ার জন্য ইনার টাইপের কিছু এনে দাও, আর সোনুর জন্য গেঞ্জি এনে দাও সুতির। তো সেটাই করেছে, সোনুর জন্য সুতির গেঞ্জি এনে দিয়েছে। গরমকালে আর কী আনাবো আলাদা করে, মানে দুর্গা পুজোর সময় তো আবার জামা কাপড় কিনি, তো এখন মানে জামা কাপড় আছে ওদের, অনেকই আছে। তো আমি ভাবলাম যে গরমকালে অ্যাকচুয়ালি প্রয়োজন হলো দেওয়ার জন্য সুতির ইনার দরকার ছিল, আর সোনুর জন্য গেঞ্জি। সিম্পল রাইস, এটা হলো কাবলি চানার তরকারি যেটা আমি টিফিনে বানিয়েছিলাম, এটা হলো টক ডাল, বেগুন ভাজা, ফুলকপি ভাজা, উচ্ছে ভাজা, শশা, আর রয়েছে এক টুকরো পেঁয়াজ। তো এই দিয়েই আজকে আমাদের লাঞ্চ হবে। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন আমি সব সমস্ত গাছে জল দিয়ে দিচ্ছি। দুপুরের তো লাঞ্চ খুবই সিম্পল ছিল, বাট ভালো লাগে এরকমও খেতে। টক ডালটা বেশ ভালো হয়েছিল, তার সঙ্গে ভাজাভুজি দিয়ে বেশ দুপুরবেলা গরমকালে খাওয়াই বেশ ভালোই হয়ে যায়। আর পনির আনা হয়েছে, সেটা আমি রাত্রে বানাবো। আর আজকে যেহেতু পয়লা বৈশাখ মিষ্টি কিছু বানাতে হয়, তো সন্ধেবেলায় ইচ্ছা আছে আজকে একটু সিমুই বানাবো। দেখাই এটা তো ভালো লাগছে। লাইট অন করে দে নিচে। বন্ধুরা চলো, আমি একটু ছাদে যাই, যে লাইট অন করে দিয়েছি। এরকম এখানে না পাখি একটা বাসা করেছে, দেখতে কেমন লাগছে না দেখো, এখানে একটা পাখির বাসা আছে, মানে করেছে আর কি। কিছু বলছিস দিয়া? ফটাফট চলে আসবি। ছটা বেজে গেছে, তো চলো বন্ধুরা একটু ছাদ থেকে আসি। অবশ্য এখন মোটামুটি অন্ধকার হয়ে যাচ্ছে, দেখো তো কোনো ব্যাপার না, একটু ছাদে যাই বেশ ভালোই লাগবে, কারণ সারাদিন কাজের মধ্যে ঘরের মধ্যেই থাকি, ঘরে থেকে থেকেই কাজ করা হয়ে যায়, সময় কেটে যায়। সন্ধ্যাবেলাটা একটু খোলা হাওয়ার মধ্যে আসলে ভালোই লাগে। আর আজকে দেখো ছাদে খুব হাওয়া বইছে, আগামীকাল এসেছিলাম একদম হাওয়া ছিল না বন্ধুরা। আরে দেখো ছাদে কতগুলো দড়ি টাঙিয়েছি। তিন চারখানা জায়গায় দড়ি টাঙিয়েছি। আর আগে আমরা থাকতাম এই যে একটা মন্দির মতো দেখছো, ওর পেছনে আরেকটু মানে এগিয়ে এগিয়ে পুকুর পাড় আছে, সেখানে থাকতাম। ধরো 5-7 মিনিটের রাস্তা এখান থেকে, খুব বেশি হলে 10 মিনিট পায়ে হেঁটে গেলে, 10 মিনিটও লাগে না অ্যাকচুয়ালি। দেখো বাচ্চারা খেলছে, ঠিক আছে তো চলো একটু হাঁটাহাঁটি করি। আমি শুনেছি মানে ভিডিওতে দেখেছি যে মানে এভরিডে 10,000 স্টেপ যদি হাঁটা যায়, তাহলে কিন্তু শুধু শরীরের জন্য না, মাইন্ডের জন্য, মানে যাতে ধরো একটু টেনশন হয়, ডিপ্রেশন, এইগুলোর জন্য খুব ভালো। কিন্তু যদি 10,000 স্টেপ হাঁটা যায়, তো আমি যে 10,000 হাঁটা যাবে কিনা জানি না, তবে আমি হাঁটবো এভরিডে, একটু হলেও হাঁটবো। আর আগের বাড়িতে ছাদে আমি 1,000 স্টেপ হাঁটতাম, অনেকটা বড় ছিল ছাদ, তো সুবিধা হতো, বেশ জোরে জোরে হাঁটা যেত। একটু জোরে হাঁটতে হবে, আমি শুনেছি খুব ভালো। আমি আজকাল একটু চিন্তাতে, এক সময় এমন ছিল যে আমি চিন্তাই করতাম না, আজকাল একটু চিন্তা হয় আর কি, তো সেটাও ঠিক হয়ে যাবে এই হাঁটা চলাটা করি। আগের বাড়িটা এলাকাটার জন্য একটু মন খারাপ হয়,
ছেড়ে চলে এসেছি বলে। আমাদের এই দেখো আশেপাশে জায়গা, তো একটু হাঁটাহাঁটি করে তারপর যাব নিচে, কারণ সন্ধ্যে হয়ে গেছে। এই দেখো একদম অন্ধকার হয়নি, আর একটু বাকি আছে। সন্ধ্যে দেওয়ার আগে একটু নিজের মাইন্ডটাকে একটু ফ্রেশ করে নিয়ে একটু খোলা হয়। আর এই দেখো এই যে বাড়িটা দেখাচ্ছি, উঠানোলা যে বাড়িটা, এটা কিন্তু বাঙালিরা থাকে এখানে। আর এই যে ছাদ দেখাচ্ছি, এখানেও কিন্তু দুটো বাড়ি পরপর বাঙালি থাকে। আর ওই যে এগিয়ে যে একটা এলাকা দেখাচ্ছি, সেখানেও কিন্তু বাঙালি থাকে। এখানে অনেকগুলো বাঙালি পরিবার আছে এই এলাকাটার মধ্যে, বেশ ভালোই লাগছে। তো বন্ধুরা দেখো অন্ধকার হয়ে গেছে, অনেকক্ষণ হাঁটলাম। অ্যাকচুয়ালি মার সঙ্গে একটু কথা বলছিলাম, মাকে ফোন করলাম, তো মার সঙ্গে কথা বলতে বলতেই হাঁটছিলাম। এবার নিচে যাব, চলো এবার নিচে চলে যাই। পুজোটা দিয়ে নেবো, কারণ সন্ধে হয়ে গেছে, সব জায়গাতেই সন্ধে প্রদীপ জ্বালা হয়ে গেছে, এবার আমিও পুজোটা দেব। তো আর আমার নাইটি ছিল, মানে একটা নতুন নাইটি ছিল তোলা, তো আমি সেটা সেদিন সন্ধেবেলা পুজো দেওয়ার সময় পরেছিলাম, দিনেরবেলা পরিনি। তার কারণ আছে, নাইটিটা পিওর অ্যাকচুয়ালি সুতির আমি কিনিনি, আমি কেনার সময় ভেবেছিলাম যে সুতির, দেখে তাই মনে হয়েছিলো, ছুঁয়েও তাই মনে হয়েছিলো, তবে ঘরে পরার পর মনে হলো যে না, পিওর সুতির না, মানে সুতির সঙ্গে কিছু মিক্স করা আছে কাপড়টা। তো দুপুরবেলায় এত গরম পড়েছিলো পয়লা বৈশাখের দিন, তো যার জন্য আমি সন্ধেবেলা মানে গা হাত পা একটু ধুয়ে এই নতুন নাইটি মানে কিছু একটু যেহেতু পরতে হয়, তো আমি পরে নিয়েছিলাম। পুজো দেওয়ার পর আবার ওটাকে খুলে ভাঁজ করে রেখে দিয়েছি আলমারিতে। আর সোনু দিয়া স্নানের পর ওই মানে ইনার গেঞ্জি সোনু তো পরেছিলো, তো সেটা আর আলাদা করে দেখানোর তো কিছু ছিল না, সেরকম স্পেশাল অ্যাকচুয়ালি কিছু কিনিনি, তো নতুন জামা একটু পরতে হয় তাই। আর আমার হাজব্যান্ড অ্যাকচুয়ালি কিছু কেনেনি নিজের জন্য, ও তো জানো এইসবগুলো অতটাও খুব একটা মানে না। তো দেখো এখন আমি সিমুই বানিয়ে নিচ্ছি, সিমুইটা কিন্তু অলরেডি রোস্টেড আছে, তাও আমি ঘিয়ে একটু আধটু নাড়াচাড়া করে নিলাম, কারণ বেশ ভালো লাগে। তো ঘিয়ে নাড়াচাড়া করার পর তারপর ফুটানো দুধ রয়েছে সেটা দিয়ে দেবো, আর একটু তেজপাতা আর এলাচ দিয়ে দেবো, একটু তেজপাতা আমি দিই বেশ ভালো লাগে, আর এলাচ দিয়ে দেবো দু তিনটে, আর দিয়ে দেবো একটুখানি কিশমিশ আর চিনি, ব্যাস এই দিয়ে সিমুই হয়ে যাবে। কাজু বাদাম ছিল না, কিন্তু কিশমিশ আমার কাছে ছিল, ফ্রিজে ছিল, তো আমি ভুলে গেছিলাম কিশমিশ দিতে, তারপরে আমি আবার অ্যাড করে দিয়েছি। তো এইভাবেই সিমুই হয়ে যাবে, খুবই সিম্পল সিমুই বানাতে কেনা জানে। আর এলাচটাকে দেখো দেওয়ার আগে আমি একটুখানি মানে চিড়ে দিচ্ছি এলাচটাকে, যাতে এলাচের গন্ধটা বেশ ভালো আসে। এলাচটাকে থেতো করেও দেওয়া যায়, তবে আমি আর থেতো করলাম না, দুধে ফুটলে এলাচের একটা সুন্দর একটা স্মেল চলেই আসবে সিমুইতে, তার খেতেও খুব ভালো লাগে। অনেক দিন পর সিমুই বানাচ্ছি, দেওয়ার ইচ্ছে ছিল পায়েস খাওয়ার, তো পায়েস আর বানালাম না, এত গরমে আর ইচ্ছা হলো না, তো সিমুই বানিয়ে নিলাম। আর সিমুইটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল, বেশ ভালো হয়েছিল। তো পয়লা বৈশাখের দিনটা এইভাবেই কাটিয়েছি, যেহেতু কলকাতার বাইরে থাকি, তো একদম সে বাঙালিয়ানা আমিজ তো অ্যাকচুয়ালি নেই, তবে আমাদের এই এলাকায় কিছুজন বাঙালি রয়েছে, তো তাদের বাড়িতে খুব সুন্দর করে পুজো টুজো হচ্ছিলো, আওয়াজ পাচ্ছিলাম, আমিও নিজের মতো করে ঠাকুরকে পুজো করলাম। শনিবার দিন ননভেজ তো বানাতে পারবো না, ভেজের মধ্যে কিছু রান্নাবান্না একটু বানিয়ে নিলাম, রাতে বানাবো পনির, পনিরটা খেতে খুব ভালো হয়েছিলো, কিন্তু আজকে আমি এখানে রেসিপি দেখাবো না, এটা অন্য ভিডিওতে আমি দেখাবো, কারণ এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বন্ধুরা, ওই জন্য পনির রেসিপিটা পরের দিনের ভিডিওতে আমি দেখাবো। তো সেটাই, তো একটু একটু ফিল হচ্ছিলো, তবে কলকাতায় লক্ষ্মী পুজোর দিন, পয়লা বৈশাখে আর যত বাঙালি পুজো আছে, যেমন বিশ্বকর্মা পুজো, এই সবগুলো কিন্তু কলকাতাতেই ভালো লাগে। আর দুর্গা পুজো তো বলতেই নয়, মানে সবথেকে ফেমাস কলকাতাতে। তবে তো বন্ধুরা বছরের প্রথম দিনটা এভাবেই কাটালাম ঘরে থেকেই, তবে কিছু রান্নাবান্না করে, কিছুটা বাচ্চাদের সঙ্গে সময় কাটিয়ে, তো এই যে পনির রেসিপির জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি, এটা আমি আজকে ডিনারে বানাবো, আর তার সঙ্গে সিম্পল রাইস বানাবো, লুচি টুচি বানাবো না। তো বন্ধুরা দেখা হবে নতুন ভিডিওতে, তোমরা সবাই খুব ভালো থেকো।